যেদিন আমি এলাম না, সেদিন দেখলাম অয়নের একটা ফুটফুটে বউ হয়েছে। সেদিন ওদের ফুল সজ্জা ছিল। দেখুন, এক একজনের জীবনে এক এক রকম গল্প থাকে। একজনের গল্পের সাথে আরেকজনের গল্প মেলে না। আপনার জীবনে যে গল্পই আসুক না কেন, যে গল্পই লেখা হয়ে থাকুক না কেন, সবার আগে সুস্থতাটা খুব জরুরি। শরীর মন সুস্থ থাকলে যে গল্পই আসুক তাকে আপনি নতুনভাবে লিখতে পারবেন। তার আগে আপনাকে সুস্থ হতে হবে। আমি তো এখন ভালো আছি। হ্যাঁ, আমার কিন্তু এখন আর কোনো অসুবিধে নেই। ওই যে বিবির কাছে থাকতে না আমার খুব ভালো লাগে। কি ভালো মেয়ে, খুব যত্ন করে আমায়। কিন্তু আপনি তো বললেন বিবি, মানে যার কাছে আপনি আছেন তিনি আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ, কিন্তু ও আমাকে এখানে থাকতে দেবে বলেছে। ও বলেছে আমি থাকতে পারি ওর বাড়িতে। বেশ, আজ আর আমি আপনার সঙ্গে এ বিষয়ে বেশি কথা বলবো না। তবে আমি আবারও বলছি, আপনাকে ভালো হতে হবে, সুস্থ হতে হবে। অনেক কিছু জীবনে করার বাকি আছে, সব কিছু আপনাকে নিজেকে করতে হবে। পারবো, আমি তো সব ভুলেই গেছি না, আমি কি পারবো? আপনি অনেক কিছু ভুলেছেন, আবার অনেক কিছু আপনার মনেও আছে। যেগুলো মনে আছে সেগুলোকে নিয়েই আপনাকে নতুন করে আবার বাঁচতে হবে। আমি বলছি, দাঁড়ান, আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি। যে যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো আপনি সব খাবেন, দেখবেন আপনি সুস্থ হয়ে উঠবেন। ম্যাম আপনাদের ডাকছে। বসুন। দেখুন, প্রথম সিটিংয়ে ওনার সাথে কথা বলে আমি খানিকটা জেনেছি। আমি কতগুলো ওষুধ লিখে দিয়েছি, ওকে সেগুলো রেগুলার খাওয়াতে হবে। আর নিচে ডেট লেখা আছে, সেই ডেটে আবার আমার কাছে নিয়ে আসতে হবে। আচ্ছা, কুচ্চি ভালো হয়ে যাবে তো? মানে পুরো ভালো হয়ে যাবে তো দিদিমণি? ভালো হওয়ার জন্যই তো আমার কাছে নিয়ে এসেছেন, আর আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই চেষ্টা করব। আপনারা ওকে এখন নিয়ে যান। চলো কুচ্চি, আমরা এবার বাড়ি যাই, তোমাকে খিদে পেয়ে গেছে না? চল। আমি ভালো হই না হই ওকে তোমার কাছে থাকতে দেবে না। রদ্দুর, তোমার একটা চিঠি এসছে। কার গো? দাঁড়াও আমি দিচ্ছি। আমি তো চিঠিটা পড়ে দেখিনি, আমি রেখে দিয়েছিলাম তুমি আসবে তারপর দেখবে। আমার মনে হয় মিলির বাচ্চার ব্যাপারে। তুমি বলেছিলে না অ্যাডপশনটা কমপ্লিট হয়ে গেছে, তা কতদিন সময় লাগে গো ওটার জন্য? আমি একবারও বলিনি অ্যাডপশন কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু বলেছিলাম যে অ্যাডপশনের প্রসিডিউরটা আমরা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, তবে আমার বিশ্বাস যে অ্যাডপশনটা হয়ে যাওয়াই উচিত। না মানে ঠিক আছে, তুমি দেখে নাও। মিলি সবসময় বলে না সবাইকে যে অ্যাডপশন হয়ে গেছে, তাই বলছিলাম। না রে বাবা, ওই বিশ্বাস থেকেই বলে যে প্রসিডিউরটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, কোনো কমপ্লিকেশনও হয়নি, আমিও ইন্টারভিউতে যা যা করার সবটাই করে এসেছি, সেখান থেকেই বলে। নিশ্চয়ই কী লেখা আছে কি এটা? আচ্ছা, অদ্ভুত কথা বলছো তো রদ্দুর। আমি তো বললাম তোমাকে আমি দেখিনি, তুমি দেখে নাও না। হয়তো তোমাদের কনফার্মেশনটা এসে গেছে, যেটার জন্য অ্যাপ্লাই করেছিলে সেটাই হবে। কি হলো, হয়ে গেছে, এসে গেছে কনফার্মেশন? অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। অ্যাকসেপ্ট হয়নি মানে? মানে লিখে পাঠিয়েছে যে হাজবেন্ড আর ওয়াইফ দুজনেরই সম্মতি ছাড়া অ্যাডপশন প্রসিডিউর কমপ্লিট হবে না। তাহলে আর কি, এখন পুরো ব্যাপারটাই তোমার উপর ডিপেন্ড করছে। আমি তো এটা কোনো যুক্তিই পাচ্ছি না রদ্দুর।
অ্যাডাপ্ট করা হয়নি বলে আমি কি বাচ্চাটা দেখাশোনা করব না? আমি দেখতে চাই বাচ্চাটাকে, আমি এমনি ওকে দেখতে চাই, বিশ্বাস করো। কিন্তু এটা তো ঠিক বলো যে ওর মা আছে, ওর বাবা ছিলেন, ও তো ওর নিজের বাবা মাকে বাবা মা বলে জানবে, এটা তো স্বাভাবিক। শুধুমাত্র ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে আইনতভাবে তোমাকে ওর বাবার জায়গায় বসানো হয়েছে, এটা ঠিক, এটা কখনো হয় না। রত্ন, কিছু না, আপনি যে সেদিন বললেন অ্যাডপশনটা হয়ে গেছে, শুধুমাত্র একটা চিঠি আসার অপেক্ষা। আমিও সেটাই ভেবেছিলাম, তাছাড়া আমি বা কি করে জানবো যে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে? কিছু মনে করো না মিলি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, এটা শোনার পর তুমি হয়তো খুবই আঘাত পেয়েছো, কিন্তু সব কিছুরই তো একটা নিয়ম থাকে। আসলে যখন তোমরা এটা করেছিলে তখন আমার মতটা তোমরা কেউই নাওনি, কাজটা করে ফেলেছিলে। কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া অ্যাডপশন কখনো কমপ্লিট হয় না। কিন্তু তোমরা তোমরা আমাকে কেউ কিছু জানালেই না। হ্যাঁ, কারণ তোমাকে তখন কন্ট্যাক্ট করার কোনো রাস্তা ছিল না মূল, তুমি তখন আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখছিলে না। রদ্দু যাই ঘটে থাকুক না কেন, আমাকে তো জানানো হয়নি, আমার তো কোনো কনসার্ন ছিল না, এমনকি আমাদের অফিসিয়ালি ডিভোর্সটাও তখন হয়নি। হ্যাঁ, আমি তোমার কাছে ডিভোর্স চেয়েছিলাম আর তুমি সেইটা আমাকে সই করে পাঠিয়ে দিয়েছিলে, কিন্তু সেই ইনফরমেশনটা তো ওনাদের কারোর কাছে ছিল না, আমাদের মধ্যে তো আদৌ ডিভোর্সটা হয়ে যায়নি, তাই না? তাই জন্যই হয়তো ওরা রিজেক্ট করে দিয়েছে, ওরা অ্যাকসেপ্ট করেনি। এখন তুমি হ্যাপি তো? তোমার শান্তি হয়েছে তো? আমার বাচ্চাটার কোনো আইনত স্বীকৃতি নেই এটা শুনে তুমি শান্তি পেয়েছো তো? আচ্ছা মিলি, তোমার কি এতদিন আমাকে দেখে মনে হয়েছে যে আমি খুব দুঃখে ছিলাম বা এখন এই মুহূর্তেও খুব দুঃখে আছি? বোকার মতো কথা বলো কেন? দেখো মিলি, তোমার সঙ্গে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, আগেও ছিল না, এমনকি এখনও নেই। আমি তোমার সঙ্গে খুব সহজভাবে মেলামেশা করতে চেয়েছি, এমনকি তোমার বাচ্চাটাকেও আমি খুব সহজভাবে দেখতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে কোনো সময় অ্যালাউ করোনি। কিন্তু তুমি মনে করেছো এই বাচ্চার বড় হওয়ার ক্ষেত্রে তোমার শুধুমাত্র রদ্দুরকে প্রয়োজন আর আমাদের কাউকে প্রয়োজন নেই, আর তুমি এটাও ভেবেছিলে যে মা হিসেবে তুমি থাকবে আর রদ্দুর তোমাকে আর্থিকভাবে সাহায্য করবে আর রদ্দুরের আদর আহ্লাদ তোমার ছেলে পাবে। আসলে কি বলতো, তুমি আমাকে তোমাদের এই তিনজনের মাঝখান থেকে একদম সরিয়ে ফেলতে চেয়েছিলে, কিন্তু সেটা তো হয় না, আর সেটা শুধু এমনি হয় না, তোমার ইচ্ছেতে হয় না তা নয়, আইনত হয় না। দেখলে তো মিলি, এত দূর এগিয়েও কিন্তু আইনের কোনো সমর্থন তোমরা পেলে না, কাজটা কিন্তু বেসিক্যালি এগোলো না। এই কাজটা যদি এগোতে হয় ফার্দার তাহলে আমার সইটা তোমাদের প্রয়োজন। হ্যাঁ, কিন্তু তুমি তো আর সই দেবে না। আমার মনে হয় যা দায়িত্ব পালন করা সে এমনিতেই করবে মিলি, তার জন্য কোনো সইয়ের প্রয়োজন পড়বে না। আর যার দায়িত্ববোধ নেই
হাজার শৈশাবুত করে ফেললেও সে কিন্তু তার দায়িত্ব পালন কিছুতেই করবে না মিলি। দেখেছো তো, অনেক ছেলে মেয়েই তার বাবা মাকে দেখে না। বাবা মাকে দেখা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে, করে করে তাদের দায়িত্ব পালন তারা করে, তুমি দেখোনি? এসবের জন্য তো অনেক আইনও আছে, কিন্তু তারা কি করে, আইনকে বুড়ো আঙুল দেখায়, দেখিয়ে তাদের যা করার তাই করে, বাবা মায়ের উপর অত্যাচার সেসবই তো চলছে। বাবা মাকে বাড়ি থেকে বার করে দেয় না, সুতরাং মিলি এটা কোনো কথা নয়। এত কিছু আমি জানতে চাই না, তার মানে তুমি নতুন অ্যাপ্লিকেশনে সই করবে না, তাই তো? আর আপনার সঙ্গে আমার যে ডিলটা হয়েছিল, তার মানে সে ডিলটা থাকবে না, তাই তো? আমার সঙ্গে তোমার যা কথা হয়েছিল সেই কথাই ফাইনাল। আমার সেই কথা থেকে আমাকে কেউ নড়তে পারবে না, আমার মনে হয় না সে চেষ্টা কেউ করছে। আর দেখো মিলি, লিগাল ম্যাটার্স তো আমার হাতে নেই। আইন যদি বলে যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে আমাদের মহুলের সম্মতি দরকার ও সিগনেচার দরকার, তাহলে তো আমার কিছু করার নেই। তার মানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে গেলে মহুলকে এটাতে সই করতে হবে। এবার মহুল এটাতে সই করবে কি না সেটা ওর ডিসিশন, সেটা তো আমি ওকে জোর করতে পারি না। তাছাড়া আমি ওকে জোর করতে চাইও না, ওর জীবনে কি করতে চায় বা চায় না সে ডিসিশন ওর। আমিও চাই না যে শুধুমাত্র আমি জোর করছি বলে মহুল কোনো কিছু করতে বাধ্য হোক, সেটা আমিও চাইব না। মিলি, তুমি কোনো চিন্তা করো, বিশ্বাস করো, আমাদের বাড়ির লোক তোমার বাচ্চাকে এভাবে কেউ ফেলে দেবে না। ও সবার ভালোবাসা পেয়েই ভালোভাবে বড় হবে। বুঝতে পেরেছি, সম্পূর্ণ আমি ঠকে গেলাম। শেষমেশ ঠকাটা আমারই হলো, তাই তো? না মিলি, তোমাকে কিন্তু এই বাড়িতে কেউ ঠকায়নি, তুমি ভুল করছো। আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। মিলি, কার সঙ্গে তুমি এভাবে কথা বলছো? যার আশ্রয়ে তুমি এই বাড়িতে থাকছো, খাচ্ছো, পড়ছো, আর তুমি তার সঙ্গে এই ব্যবহার করছো? তুমি এটা করতে পারো না কিন্তু মিলি। আমি ওনার সঙ্গে কি ব্যবহারটা করবো সেটা প্লিজ আমাকে ঠিক করতে দাও। দেখো, তুমি ডাক্তারবাবুর বউ হতে পারো ঠিকই, কিন্তু ডাক্তারবাবুর জীবনটা নিশ্চয়ই কিনে নাও নি। তাই প্লিজ এটা বলো না যে ডাক্তারবাবুর সাথে অন্যরা কিভাবে কথা বলবে বা কিভাবে ব্যবহারটা করবে। নিশ্চয়ই ঠিক করে দেবো মিলি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার স্বামীকে যদি তোমার সামনে দাঁড়িয়েই কোনো মহিলা তাকে কটু কথা বলতো, অপমান করতো, তাহলে কি তুমি চুপ করে থাকতে, প্রতিবাদ করতে না? ঠিক তেমনই আমি আমার স্বামীর জন্য এই প্রতিবাদটা করছি, বুঝেছ? দেখো, তুমি হয়তো একটা শখ থেকে উঠে এসেছো আর বাড়ির সবাই তার জন্যই তোমাকে কনসেশন করছে, কিন্তু আমার মনে হচ্ছে এই কনসেশনের আর কোনো প্রয়োজন নেই। এবার তোমাকে সব আড়াল সরিয়ে আসল কথাগুলো বুঝতে হবে এবং শুনতে হবে মিলি। আর সেটা হলো রোদ্দুর আমার হাজবেন্ড, আমাদের দুজনের মধ্যে সাংঘাতিক একটা বন্ডিং আছে, সেটা কিন্তু হাজার চেষ্টা করলেও কেউ এসে ভেঙে ফেলতে পারবে না। আর সেই বন্ডিং এর জন্যই আমার সামনে দাঁড়িয়ে যদি রোদ্দুরকে কেউ অপমান করে, আমি যেমন প্রতিবাদ করব, তেমন একইভাবে রোদ্দুরের সামনে দাঁড়িয়ে যদি আমাকে কেউ অপমান করে, রোদ্দুরও কিন্তু প্রতিবাদ করবে। আর তার নমুনা হয়তো তুমি আগেই অলরেডি পেয়ে গেছো। তুমি যদি একটু বুদ্ধিমতী হতে, তাহলে এটুকু মাথায় রাখতে। যাই হোক, তোমাকে আবার একটা কথা বলতে চাই মিলি, তুমি তোমার বাচ্চার জন্য কোনো চিন্তা করো না। তোমার বাচ্চা আমাদের সবার আদরের, তাছাড়া আমি নিজে বাচ্চা খুব ভালোবাসি। আমি তো তোমাকে বলছি, তোমার বাচ্চার দায় দায়িত্ব আমরা সবাই পালন করব। তোমার কোনো দয়া দাক্ষিণ্য আমার কোনো প্রয়োজন নেই। মিলি, দয়া দাক্ষিণ্য হয়তো তোমার মনে হচ্ছে, কিন্তু
আমি নিজে থেকে কোনো দয়া দাক্ষিণ্য করছি না তোমাকে। শোনো মিলি, আমি তো চেষ্টা করেছিলাম, সত্যি অনেস্টলি চেষ্টা করেছিলাম। এবার যদি কোনো লিগ্যাল প্রবলেম হয় তাহলে আমি কি করবো বলো? আমি তো কিছু করতেও পারবো না। আর আমি তো তোমাকে বললাম মিলি, এই ব্যাপারে কেন কোনো ব্যাপারেই আমি মহুলকে কোনো রকমভাবে জোর করতে পারবো না। ও যদি নিজের কোনোদিনও মনে হয় যে ওই পেপারটায় সই করতে চায়, ও চাই যে এই অ্যাডপশনের প্রসিডিওরটা কমপ্লিট হয়, তাহলে ও করবে। আর ও যদি সই করতে না চায় তাহলে করবে না। তবে এইটুকু আমি তোমাকে আশ্বাস দিতে পারি যে তোমার বাচ্চা আমাদের বাড়িতেই থাকবে। তুমি কিন্তু অকারণে চিন্তা করছো মিলি, তুমি একবার দেখো নি, ওই বাচ্চাটা কিন্তু এর মধ্যে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করেছে। দেখো দিনে কালে এই বাড়িটা ওর বাড়ি হয়ে উঠবে, এ বাড়ির কেউ কোনোদিন ওর অবহেলা করবে না। আমরা সবাই মিলে ওর খেয়াল রাখবো মিলি। তুমি সত্যি চিন্তা করো না, আমরা এমন মানুষ নই যে আমরা তোমাদের রেসপন্সিবিলিটি নেব না বা তোমাদেরকে রাস্তায় ফেলে দেবো। এই যে শুরু হয়েছে, এই জন্য তো আজকে আমি নিজে বসেছি, কিচ্ছু খাওয়া দাওয়া করে না, ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার ছিঁড়ি দেখো, আজকে আমি নিজে তোকে খাওয়াবো, দাঁড়া। মা আসলে তা নয়, আমার না কদিন ধরে ভীষণ গা গোলাচ্ছে, একদম খেতেও ইচ্ছা করছে না। এ কথা বলেছো রদ্দুরকে? কই আমাকে তো একবারও বলনি মোল। হজমের গন্ডগোল হচ্ছে হয়তো, ওষুধও তো খাচ্ছি তাই জন্য আর তোমায় আমি কিছু বলিনি। আরে বাবা, ডাক্তারটা তো আমি, তুমি তো না। শরীর খারাপ হচ্ছে, প্রবলেম হচ্ছে, একবার জানাবে না? নিজের ইচ্ছে মতন ওষুধ খাচ্ছ। আমি খাওয়াবো তোকে, এই জন্য এখানে বসে আছি। খা, খেতেই হবে তোকে, খা বলছি। প্লিজ জোর করো না, তুমি বুঝতে পারছো না আমার এই খাবারের গন্ধে কিরকম গা গোলাচ্ছে, আমার একদম ইচ্ছে করছে না। আচ্ছা জোর করে কাউকে খাওয়াতে আছে বলো তো? জোর করেই তোকে খাওয়াতে হবে, আমি বলছি তুই খাবি, খা। আরে বাবা বলছিস তো হজমের ওষুধ খাচ্ছিস, হজম হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, খা। আরে না খেয়ে খেয়ে দেখেছিস, ছোট মুখটা দিকে তাকিয়ে দেখ, না খেয়ে খেয়ে চোখ মুখে কি চেহারা করেছে, খা বলছি, খা, হা কর, হা। মিলি, হ্যাঁ, তুমি কি কিছু বলবে? না। কেন না তাকিয়ে আছো আর দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম। আমি তো খাবার রাখতে এসেছি। ব্রেকফাস্ট তো তোমার সার্ভ করা হয়েই গেছে, আর আমাদের যদি কিছু লাগে আমরা নিয়ে নেব, তুমি চিন্তা করো না, সবাই তো খাচ্ছে এখন। না মানে কি রান্না হবে সেটা জানার জন্য দাঁড়িয়ে আছি। না না ঠিক আছে, তুমি আগে খাবারটা খেয়ে নাও না, আমরা সবাই খাচ্ছি তো এখানে বসে, তুমিও খেয়ে নাও, তারপর রান্নাঘরে যাও, আমিও আসছি, আমি হেল্প করবো তোমায়, দেখছি কি হবে কি হবে না। তুমি এবার রোজ রোজ একা একা রান্না করতে যাবে কেন? খেয়ে নাও। কেন ছোট মা, ও তো নিজেই এই দায়িত্বটা নিতে চেয়েছে, তাহলে তোমার এত অসুবিধা কি হচ্ছে? আর তুমি যা, সারা জীবন তো আগুনের ধারে ধারে কাজ করলে, একটু রেস্ট নিতে পারো না নিজের জন্য? আচ্ছা না করে কি করব, ভালো লাগে নাকি? মা যাই হোক না কেন, তুমি কিন্তু রান্নাঘরে একদম যাবে না। তুমি জানো তোমার মেডিকেল রিপোর্টে কি কি বেরিয়েছে? তোমার কিন্তু এই মুহূর্তে রান্না করা ঢোকা স্ট্রিক্টলি মানা। আগে না, আমি তো রান্না করে যাচ্ছি না, তোরা তো না করে দিয়েছিস, পায়ের উপর পা তুলে বসে আছি সারাক্ষণ, ভাল লাগে বলতো? সারা জীবন রান্না করে এসেছি, রান্নাঘরে থেকে এসেছি, এতদিনের অভ্যাস এভাবে পাল্টানো যায় রদ্দুর? কি হলো রে, কি হলো মহুল?
হলো রে, কি ব্যাপার বুঝতে পারছি না তো। দেখছি একটা ইউরিন টেস্ট করিয়ে দেখব, কি যে করে না বুঝতে পারি না, আবার জন্ডিস টন্ডিস বাঁধালো কিনা কে জানে। নাম হ্যাঁ রে ছোট, বলছি মহুল এ বাড়িতে ফিরে এসেছে, মাস দুয়েক হবে না রে? হ্যাঁ মাস দুয়েক না হলেও মাস দেড়েক তো হবে। কেন বলো তো মা, হঠাৎ ফিরে এসেছে, দু মাস হয়েছে কিনা জিজ্ঞেস করতে শুরু করেছে? না ওই বলছি আর কি। কিরা কি হলো, কি আবার হবে, বমি হয়ে গেল? যা খাইয়েছো সব বমি করে ফেলেছি। মা তোমাকে বললাম না আমার শরীরটা ভালো নেই, এত জোর করে করে খাইও না, মা সহ্য হচ্ছে না। এসব কথা বলার প্রয়োজন নেই, বসো এদিকে, পাশে দেখতে দাও, বসো বসো বসো। তেমন কিছু হয়নি কিন্তু। আমি দেখবো না। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি তোমাকে সইটা করে দিতে হবে। আমি আমার সন্তানের লিগ্যাল রাইট চাই। তোমার ছেলের যে কোনো লিগ্যাল রাইট নেই সেটা তুমি বুঝতে পারছো না মিলি? আমরা যা করছি মানবিকতার খাতিরে করছি, আর সেটাই করব। চলো 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 পাল্টা।